বিয়ের পর থেকেই গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় ক্লাব সহ এলাকার বিশিষ্টজনদের জানানোর পরেও শুধরায়নি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি থানায় মহিলার নামে মিথ্যা মামলাও করা হয়। পুলিশ তদন্ত করে মিথ্যা মামলার সত্যতাও খুঁজে পায়। পুলিশ তাদের একত্রে বসবাস করার পরামর্শ দেয়, কিন্তু শুধরায়নি স্বামী। দিন দিন বাড়তে থাকে নির্যাতন। ঘটনা কুঞ্জবন কলোনি এলাকায়। নির্যাতনের শিকার গৃহবধূর নাম বুল্টি সাহা। তিনি অভিযোগ জানান, বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন চালাচ্ছে স্বামী গৌতম সাহা, শাশুড়ি মায়ারানী সাহা, ননদ মিলি সাহা, বাবলি সাহা এবং ননদ জামাই রূপম সাহা। জানা যায়, দুবছর আগে গৌতম সাহার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় বুল্টির। স্বামী গৌতম সাহা তার প্রথম স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেয় বলেও অভিযোগ। এরপর বুল্টির সঙ্গে বিয়ে করে গৌতম। রবিবার নির্যাতনের মাত্রা বাড়লে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে গৃহবধূর স্বামীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গৃহবধূ বুল্টি সাহা সুষ্ঠু বিচারের আশায় থানার দ্বারস্থ হন। আমি সবসময় ভয়ে ভয়ে তাই ঘরের মধ্যে, কোন সময় আমার মায়েরা লাগলে একটা মানুষ আমার বাড়ি মানে তার আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির ভিতরে থেকে একটা মানুষ আমার মানে পক্ষে নাই বা আমার কোন সহানুভূতি ভিতরে আলাদা করে পাড়ার লোকের অবদান আমি এই তারা আমার এই ঘরটার মধ্যে থাকুন লেগে গেছে, তো আমি এখানেই আছি। আপনার স্বামী কই থাকে? আপনার স্বামী আর শাশুড়ি তারা উপরে থাকে, উপরে থাকে পাড়ার।